আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মই পেয়ে উঠিয়ে প্রকল্পের ঘরের মান দেখলেন আইনমন্ত্রী আনিসুল হক। রাষ্ট্রীয় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রাম প্রধান কর্তব্য বললেন জুনায়েদ সাকি। মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ, সরকারের পরিণতি হবে বিপজ্জনক বললেন আসম আব্দুর রব। আইনমন্ত্রী ও অ্যান্টনি জেনারেলের পদত্যাগ দাবি। সুপ্রিম কোর্ট এলাকায় অস্ত্রসহ ছাত্রলীগ কিভাবে প্রবেশ করলো প্রশ্ন বিএনপির। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে মস্কো বললেন পুতিন। মাদক মামলায় খালাস পেলেন শাহরুখ পুত্র আরিয়ান। নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে দুই কনস্টেবল লাপাত্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয় প্রকল্পের নির্মাণ কাজ প্রদর্শনী বেলা 11টার দিকে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক মইবিয়ে দেয়ালের ঢালাইয়ের মান খতিয়ে দেখেছেন। এ সময় কোথায় কি পরিমাণ নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তার বর্ণনা মন্ত্রীকে দেন জেলা প্রশাসক। পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যা কথা বলতে অভ্যস্ত, দেশে কিছু ভালো হোক এটা তারা চায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নের স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছেন, সেটা উনাদের সহ্য হচ্ছে না। সম্প্রতি আশ্রয় প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়া ইউএনও এবং এসি ল্যান্ডকে বদলি করা হয়। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রাম প্রধান কর্তব্য বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া জনগণের ভোটাধিকার ও নাগরিকদের ন্যূনতম অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। আমরা জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রাম বেগমান করতে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। এই সংগ্রামই এই সময়ের প্রধান রাজনৈতিক কর্তব্য। রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন প্রথম নির্বাহী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় জুনায়েদ সাকি এসব কথা বলেন। তিনি বলেন, আব্দুল সালাম কিশোর বয়স থেকে আমৃত্যু মানুষের মুক্তির সংগ্রামে নিয়োজিত ছিলেন। সমাজের গণতান্ত্রিক রূপান্তরের পথ অনুসন্ধান করার কাজে আমৃত্যু আপোষহীন থেকেছেন তিনি। এর আগে জুনায়েদ সাকি নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা আব্দুল সালামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ, পুলিশি বাধার মুখেও মানিকগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরুজা খান রিতার দিক নির্দেশনা সকাল থেকে দলীয় নেতাকর্মীরা আইনজীবী ভবন চত্বরে হাজির হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে সকালে হাজির হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম। বেলা 11টার দিকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে আইনজীবী ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, টিটু মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতিন মিয়া, অ্যাডভোকেট মুখ সেইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পতি ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাইদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সরকারের পরিণতি হবে বিপজ্জনক বলেন আসম আব্দুর রব। সরকারের পরিণতি বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদ জানিয়ে রব বলেন, ছাত্রদলের উপর সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা সরকারের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সারাদেশে সরকারের আশ্রিত হেলমেট বাহিনী ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে রক্ত
বিষাক্ত করছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে, যা ন্যাক্কারজনক। তিনি বলেন, বিরোধী দল ছাত্র সংগঠনের উপর অব্যাহত হামলায় প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা শিক্ষাঙ্গনকে যেমন অনিরাপদ করে তুলেছে, তেমনি রাজনীতিকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সরকার গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র রক্ষার বয়ান দিয়ে রাজনীতিতে সহিংসতা উস্কে দিচ্ছে। তিনি বলেন, এসবের মধ্য দিয়ে সরকার নিজের পতনকে ত্বরান্বিত করছে কেবল। আইনমন্ত্রী ও অ্যান্টনি জেনারেলের পদত্যাগ দাবি। সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে আইনজীবীদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যান্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কালাম। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংঘর্ষের পর জাতীয়বাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। তিনি বলেন, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা বলে তিনি ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে, আমাদের আইনজীবীদের উপর হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। তিনি প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রক্তক্ষয়ী ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। এদিকে সংঘর্ষের ঘটনার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ বজলুর রহমান, হাইকোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রব্বানি, রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগের রেজিস্ট্রার ও নিরাপত্তা সংশ্লিষ্টদের নিয়ে এই বৈঠক হয়। সুপ্রিম কোর্ট এলাকায় অস্ত্র সহ ছাত্রলীগ কিভাবে প্রবেশ করলো, প্রশ্ন বিএনপির। সুপ্রিম কোর্ট এলাকায় ছাত্রলীগে অস্ত্র সহ কিভাবে প্রবেশ করলো এমন প্রশ্ন তুলেছেন বিএনপি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও উচ্চ আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাস ও জাতীয়বাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি দলটির নেতারা এই প্রশ্ন তুলেছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানির সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির এক কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন সহ আরো অনেকে। পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে মস্কো, বললেন পুতিন। পশ্চিমারা যদি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ কথা বলেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে আজব ও কৃষ্ণ সাগরের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। টেলিফোনে কথা বলার সময় আজব ও কৃষ্ণ সাগরের বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তায় গৃহীত পদক্ষেপের কথা মারিও দাগিকে বলেছেন পুতিন। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের কৃষকদের 2 কোটি টনের বেশি খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। দেশটিতে নতুন খাদ্যশস্য আহরণের মৌসুম চলে এসেছে। এ অবস্থায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কোবেলা বলেছেন, রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দর নিয়ে ব্ল্যাকমেইল করছে। বিশ্বের ক্রমবর্ধমান খাদ্য সংকটে যেন পশ্চিমা দেশগুলোর উপর দুশ্চাপ মানার চেষ্টা করছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে লাখ লাখ টন খাদ্যশস্য অন্যান্য কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠাতে পারছে না কিয়েভ। মাদক মামলায় খালাস পেলেন শাহরুখ পুত্র আরিয়ান। মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আরিয়ান। শাহরুখ পুত্রের নির্দোষ প্রমাণ হওয়ার ঘোষণা নিঃসন্দেহে বড় খবর শাহরুখ ভক্ত ও খান পরিবারের কাছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলা থেকে আরিয়ান খানকে মুক্তি দেয়। 2021 সালের 2 অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরি থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটনা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। দিনটা ছিল শনিবার। তারপর রোববার গ্রেপ্তার হন আরিয়ান। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়, কিন্তু পরে বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। 31 অক্টোবর আর্থার রোড জেল থেকে বেরিয়ে মন্নতে ফিরে যান আরিয়ান। নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে 2 কনস্টেবল লাপাত্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 8 সদস্যের একটি দল নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়েছিল 9 মে, কিন্তু প্রশিক্ষণ শেষ করে ফিরে আসার আগের দিন 22 মে থেকে 2 কনস্টেবলের কোর্স মিলছে না। বাকি 6 সদস্যের দলটি প্রশিক্ষণ শেষ করে 24 মে দেশে ফিরেছেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আমির জাফর। নিউকোস কনস্টেবলরা হলেন শাহ আলম ও রাসেল চন্দ্র দে। তিনি বলেন, গত 9 মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 8 সদস্যের একটি দল কুকুরের ব্যবস্থাপনা পরিচালনা ও প্রশিক্ষণ শীর্ষক 15 দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়, কিন্তু দেশে আসার আগের দিন 2 জনই কনস্টেবল ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে যান। এরপর থেকে তাদের কুচ মিলছে না। তারা ইচ্ছাকৃতভাবে পালিয়ে গেছেন নাকি কোনো বিপদে পড়েছেন তা এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে।